আর তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বিজ্ঞান বিষয়ে মডেল ইলেভেনের প্রশ্নগুলো তার উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক তার আগে আগেগুলি তোমাদের আমরা রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে তোমাদের এক থেকে দশ নম্বর মডেল সেটগুলো সমাধান করে দিয়েছি তোমরা যারা এখনও দেখো নি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে এছাড়াও তোমাদের ইতিহাসের সমাধান করে দিয়েছি ভূগোলের সমাধান করে দিয়েছি ভৌত সমাধান করে দিয়েছি তোমরা যারা এখনও যারা দেখো নি আমাদের প্লে লিস্টে গেলে সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক প্রথম প্রশ্ন আছে কি আয়ার এইট এক ধরনের কি এটা উত্তর হবে অপশান এ উচ্চ ফলনশীল ধান হ্যাঁ পরবর্তী প্রশ্ন দেখো কী আছে প্রাণীদের যে পর্বে ছদ্মশিরম দেখা যায় তাহলে এটা উত্তর হবে অপশান ডি নিমাটোডা পরবর্তী প্রশ্ন দেখো আর এন এতে থাইমিনের পরিবর্তে থাকে এটা উত্তর হবে অপশান ডি ইউরাসিল পরবর্তী প্রশ্ন দেখো ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট ভিটামিন এ পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পাঁচ দাগের তরল মজিক মডেল দেখা যায় এটা উত্তর হবে কোষ পর্দায় অপশন বি পরবর্তী প্রশ্ন কি আছে পরবর্তী প্রশ্ন স্কলেন কাইমা কলার কোষগুলি এটা উত্তর হবে মৃত প্রকৃতির না এটা মৃত প্রকৃতিরই হবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে মানবদেহের সবথেকে বড়ো গ্রন্থি হল এটা উত্তর হবে যকৃত অপশান ডি চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো দেখে নাও কি আছে একদাগের জীবের দ্বিপদ নামকরণের নামের প্রথম পদটি হলো এটা উত্তর হবে গন পরবর্তী প্রশ্ন দেখো কি আছে জীব পরবর্তী প্রশ্ন আছে জৈব অ্যাসিডের একটি উদাহরণ হলো তোমরা ম্যালিক অ্যাসিড লিখবে ম্যালিক অ্যাসিড পরবর্তী প্রশ্ন দেখো নিউক্লিয়াসকে বেস্টেন করে থাকা একক পর্দার সংখ্যা কটি এটা দুটি চলো এরপর আমরা সত্য মিথ্যাগুলো একটু দেখব কি আছে শৈবালের দেহে সবুজ বনের আদর্শ পাতা থাকে এটা কী হবে এটা সম্পূর্ণ মিথ্যা হবে আমি কাটা চিহ্ন দিলাম তাহলে আদর্শ এটা কি আদর্শ পাতা থাকে না হ্যাঁ তোমরা থাকে না লিখবে সঠিক উত্তরটা থাকে না পরবর্তী প্রশ্ন দেখো কী আছে উদ্ভিদ দেহে জল ও খনিজ লবণ পরিবহন করে জাইলেম এটা সম্পূর্ণ সঠিক তীর চিহ্ন দিলাম পরবর্তী দেখো কি আছে আচ্ছা শব্দ জোর দেওয়া আছে ঠিক আছে প্রথম জোর গুপ্তজীবী উদ্ভিদ আছে আম আর ব্যক্তবীজী উদ্ভিদ কি লিখবে তো আমরা পাইনাস লিখবে তো দেখো পাইনাস পরটা দেখো কি আছে পরের প্রশ্ন দুই নম্বরে কোন পর্বের প্রাণীদের রেচন অঙ্গ ফ্লেম কোষ এটা উত্তর হবে প্ল্যাটি প্ল্যাটি হেলমেন চলো পরবর্তী প্রশ্ন দেখব কি এনার্জি কারেন্সি কাকে বলে এটা তোমরা লিখবে এটিপি কে এটিপির ফুল ফর্ম কি ট্রাইপসফিট আমি লিখে দিলাম না এটিমির ফুল কি অ্যাডিনোসিন ট্রাই পর পরবর্তী প্রশ্ন দেখো কী আছে চারদিগের তরল ধাত্রযুক্ত প্রাণীদের প্রাণী দেহের একটি যোগ করার নাম তোমরা লিখবে রক্ত পরবর্তী প্রশ্ন দেখো এ স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও কী আছে প্রথমটা আছে একদাগের কায়টে নির্মিত কোষপ্রাচীর এটা হবে সি ছত্রাক পরবর্তী আছে কি কোষের মস্তিষ্ক কোষের মস্তিষ্ক হবে নিউক্লিয়াস ই ই হবে এটা হ্যাঁ পরবর্তী কি আছে হাঙর হাঙরটা হবে কন্ডিক এটা হবে ডি পরেটা আছে কি নিউক্লিয়ড এটা হবে বি প্রকৃতিক কোষ চলো এবার আমরা বিভাগ গয়ের প্রশ্ন তার উত্তরগুলো সমাধান করে দেখাবো কি আছে প্রথম প্রশ্ন আছে কি এক উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো দেখো উত্তরটি দেখে না সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে এক নম্বর আছে বীজপত্র দুই নম্বর আছে মূল কাণ্ড পাতা পুষ্প বীজ ভ্রূণ উদাহরণ দেওয়া আছে নাও সুন্দর করে দেওয়া আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে দুই থেকে আরশোলা কোন পর্বের প্রাণী ওই পর্বের একটি বৈশিষ্ট্য লেখো চলো উত্তরটা দেখো আরশোলা হচ্ছে আর্থপড প্রাণী দেখে সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে এখান থেকে পড়ে নিয়ে লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে হোমোসার্কাল লেজ দেখা যায় কোন শ্রেণীর প্রাণী দেহে এটা উত্তর হবে অস্টিকথিস অস্ট্রিকথিস ওই শ্রেণীর একটি প্রাণীর নাম লেখো এটা উত্তর হবে রুই মাছ দেখে নাও প্রশ্ন উত্তরটি চলো পরবর্তী প্রশ্ন দেখো জীব দেহে শর্করার দুটি ভূমিকা লেখো চলো উত্তরটা দেখো দেখে নাও এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে তোমরা এখান থেকে পুরোপুরি নিয়ে লিখবে চলো পরবর্তী প্রশ্ন আঁকো পাঁচ হাজার কে আছে একটি আদর্শ নিউক্লিয়াসের চারটি অংশের নাম লেখো উত্তরটা দেখো এক নম্বর আছে নিউক্লিও পর্দা দুই নম্বর আছে নিউক্লিও প্লাজম তিন নম্বর আছে নিউক্লিয় জালিকা চার নম্বর আছে নিউক্লিয় লাস চলো পরবর্তী প্রশ্ন আঁকো ছয় উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের দুটি পার্থক্য লেখো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে অবশ্যই বিষয় উল্লেখ করে দেওয়া আছে তোমরা অবশ্যই কিন্তু বিষয়গুলো লিখবে কেননা পরীক্ষা অনেক সময় আসে হয়তো দিয়ে দিয়ে মানে পয়েন্ট দিয়ে দিল যে প্লাস্টিডের সম্পর্কে লিখতে তারপর হয়তো দিয়ে দিল সেন্ট্র সম্পর্কে লিখতে জন্য তোমাদের একত্রিতভাবে দেখালাম যদি এই প্রশ্ন চেয়েছে কোষ ও প্রাণীকোষের পার্থক্য পরবর্তী প্রশ্ন দেখো কী আছে সাদা উদ্ভিদের ভাজক কলার একটি বৈশিষ্ট্য এবং একটি কাজ লেখো চলো উত্তরটা দেখো তার আগে বলি তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই বেশি করে শেয়ার করো তাহলে তারাও খুবই উপকৃত পাবে আর তোমাদের আমরা আগের ভিডিওতে নববর্শের ইতিহাস ভূগোলে সাজেশান দেওয়া আছে তোমরা অবশ্যই সেগুলো দেখো তাহলে ফার্স্ট ইউনিট টেস্টে তোমরা খুবই উপকৃত পাবে চলো প্রশ্নের উত্তরটা দেখাই ভাজক করার বৈশিষ্ট্য আর কাজ আচ্ছা বৈশিষ্ট্য দেখে নাও তোমাদের এখানে আমি অনেকগুলো পয়েন্টে একত্রিতভাবে দেখাচ্ছি প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে সেই কারণে আমি মুখে বলছি না একটু দেখে নাও তারপরে কাজগুলো দেখো সুন্দর করে দেওয়া আছে কাজ দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে আর ভালো করার চিত্রটা একটু দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো কী আছে আট দাগের মানুষের শুক্রাশয় ও ডিম্বাশয় থেকে নিঃসৃত একটি করে হরমোনের নাম লেখো আচ্ছা মানুষের শুক্রাশয় হচ্ছে টেস্টোস্টেরন আর ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় হচ্ছে ইস্ট্রোজেন ঠিক আছে ইস্ট্রোজেন তাহলে তোমাদের আমরা মডেল সেক্স ইলেভেনের সমাধান করে দিয়েছি চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থাকবে